ভোলা সরকারি কলেজে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। আজ মঙ্গলবার সকাল থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন বিপুল সংখ্যক মানুষকে টিকা নিতে দেখা গেছে। কলেজের 5টি ভবনের 8টি বুথে এই টিকাদান কর্মসূচি চলছে। নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে টিকা গ্রহণ করছেন মানুষ। টিকা গ্রহণে দিন দিন আগ্রহ বাড়ছে। স্বাস্থ্য বিভাগের এই টিকাদান কর্মসূচি প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে। নিউজ ডেস্ক কোস্টাল ভোলা।